I just don't want to be a cadet. হ্যালো স্ট্রেঞ্জার, হোয়ার ইজ ইয়োর অ্যাক্রিডেশন কার্ড? লঙ্কান প্রিমিয়ার লিগে সাকিবদের ম্যাচে হঠাৎ মাঠে সাপ ঢুকে পড়লে কমেন্টেটররা এভাবেই মজা করছিলেন। অবশেষে চতুর্থ আম্পায়ার সাপকে বিতাড়িত করেন মাঠ থেকে। সেই সিরিজের কয়েকটি ম্যাচ এতটাই উত্তাপ ছড়িয়েছিল যে ক্রিকেটার থেকে শুরু করে বোর্ডের সদস্য এমনকি ধারাভাষ্যকার সুনীল গাভাস্কারও নাগিন নৃত্য দেখিয়েছিলেন। পাঁচ বছর পর সেই নাগিন নাচের কথা মনে পড়ল ভারতের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিকের। মাঠে সাপ ঢুকে যাওয়ার এই ঘটনায় দিনেশ কার্তিক নিজের টুইটার অ্যাকাউন্টে স্মৃতিচারণ করে লিখেছেন, দ্য নাগিন ইজ ব্যাক। 2018 সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে টি টোয়েন্টিতে 200 রান চেজ করে ম্যাচ জেতে বাংলাদেশ। 35 বলে 72 রানের ম্যাচ জয়ী ইনিংস উপহার দিয়ে মুশফিক জয়োল্লাসে নাগিন ড্যান্সে মেতে ওঠেন 22 গজেই। ত্রিদেশীয় সিরিজে মুশফিকের সেই নাগিন ড্যান্স পরবর্তীতে হয়ে গিয়েছিল জয় সেলিব্রেশনের ট্রেডমার্ক। যদিও বাহাতি স্পিনার নাজমুল অপু প্রথম শুরু করেছিলেন, তবে উদযাপনটা ভাইরাল হয় মুশফিকের সেই সেলিব্রেশনের পরেই। প্রায় 5 বছর পরে হলেও সেই ডান্সের টানেই কিনা মাঠে হাজির হলো সাপ। যদিও বাস্তবিক অর্থে এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা ঘটনা, তবুও যেন একটু সংশ্লিষ্টতা খোঁজার প্রয়াস। এই ঘটনায় কিছুক্ষণ খেলাও বন্ধ থাকে। অনেক কারণে ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে খেলায় বিঘ্ন ঘটতে পারে। খারাপ আবহাওয়া, কোনো খেলোয়াড়ের চোট কিংবা মাঠে কুকুর ঢুকে পড়ার ঘটনা বেশ স্বাভাবিকই। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে আমরা আছি আপনার সকল প্রয়োজনে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কিন্তু মাঠে সাপ ঢুকে গিয়ে খেলা বন্ধ থাকার নজির খুব বেশি নেই। শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে ঘটেছে তেমনই এক ঘটনা। সাকিব আল হাসানের দল গল টাইটান্সের সঙ্গে ডাম্বুলাওয়ার ম্যাচে দেখা গেল সেই বিরল দৃশ্যের। ঘটনাটি ঘটে ডাম্বুলার ইনিংসের সময়। গল টাইটান্সের দেয়া 181 রানের লক্ষ্যে ব্যাট করছিল তারা। ডাম্বুলার রান যখন 4 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 27, তখনই মাঠে একটি সাপের উপস্থিতি দেখা যায়, যার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তবে মাঠে সাপ ঢুকে খেলা বন্ধ থাকার ঘটনা এটি প্রথম নয়। 2022 সালে দক্ষিণ আফ্রিকার ভারত সফরের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও এমন কিছুর সাক্ষী হয়েছিলেন দর্শকরা। সেই ম্যাচটি হয়েছিল গৌহাটিতে। লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচটিতে সাকিবের গল জিতেছে সুপার ওভারে। সাকিব ব্যাট হাতে করেছেন 14 বলে 23 রান, আর 4 ওভার হাত ঘুরিয়ে 25 রান দিয়ে বল হাতে নিয়েছেন 1টি উইকেট। মাঠে সাপ ঢোকার সময় কমেন্টেটররা আরেকটা লাইনও বলছিলেন যে শ্রীলঙ্কার বন্য প্রাণীও এলপিএলের অ্যাকশনকে প্রতিহত করতে পারে না। কথাটা যেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ক্ষেত্রেও বেশ খেটে যায়। যতই প্রতিবন্ধকতা আসুক, সাকিবের ব্যাটে বলের চমৎকার অলরাউন্ডার পারফরমেন্স চলছে চলবেই। শাহাব শোহাগ, অনফিল্ড।